এই বিএনপি জামায়াতের বীরতা আমাদেরকে ভেঙে দিতে হবে। সমাবেশের নাম করে খুনিদের গেট টুগেদার করার চেষ্টা করা হচ্ছে, এদের কাছে বাংলার মানুষের লাশ গুরুত্বপূর্ণ। গণতন্ত্র দিবস পালন করছি, মধ্যমায়ের দেশ হয়েছি, ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন করতে পেরেছি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে পেরেছি, কিন্তু আজকের দিনেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, আজকের দিনেও ক্রিমিনাল গ্যাংদের রাজনৈতিক দল রয়েছে, আজকের দিনেও সমাবেশের নাম করে খুনিদের গেট টুগেদার করার চেষ্টা করা হচ্ছে, আজকের দিনেও আমরা জানি যে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে আমাদের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, লাখো শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। এদের কাছে আমাদের সংবিধান গুরুত্বপূর্ণ নয়, এদের কাছে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ, এদের কাছে বাংলার মানুষের ভোট গুরুত্বপূর্ণ নয়, এদের কাছে বাংলার মানুষের লাশ গুরুত্বপূর্ণ। আজকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা শপথ উচ্চারণ করতে চাই, যারাই এই ক্রিমিনাল গ্যাং, এই অন্ধকারের প্রতিনিধিত্বকারী শক্তি, সন্ত্রাস জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এই বিএনপি জামায়াতের বীরতা আমাদেরকে ভেঙে দিতে হবে। ৫৪ সালে ম্যান্ডেটের জনগণের ভোটের উপর ভিত্তি করে মুসলিম লীগের কবর আমরা নিশ্চিত করেছিলাম, আজকের ছাত্র সমাজকে শপথ নিতে হবে। ২০২৪ সালে স্মার্ট বাংলাদেশের পক্ষ ঐক্যবদ্ধ রায় দিয়ে এই বিএনপি জামায়াতের রাজনৈতিক কবর এই বাংলার মাটিকে নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুগণ, এবং একই সঙ্গে ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে, ছাত্র সমাজ সবসময় একটি উদার মানবিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মূল্যবোধে উজ্জীবিত ছিল, ছাত্র সমাজ সবসময় প্রগতিশীল রাজনৈতিক ধ্যান ধারণায় উদ্বুদ্ধ ছিল। এই জিন্না যখন বলেছিল যে আমাদের রাষ্ট্রভাষা হবে উর্দু, বাংলার ছাত্র সমাজ বলেছিল নৌ উচ্চারণ করেছিল। আয়ুব যখন বলেছিল অস্ত্রের ভাষায় জবাব দেওয়া হবে, আমরা বলেছিলাম ৬ দফা আমাদের বাঁচার দাবি। সামরিক স্বৈর শাসক খুনি গিয়া যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেদিন মানব ঢাল তৈরি করেছিল, জুতা দেখিয়ে সামরিক স্বৈর শাসকের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়ে রেখেছিল। আজকের দিনেও পাকিস্তানের এজেন্ট, জঙ্গিবাদের প্রধানতম পৃষ্ঠপোষক, দণ্ডপ্রাপ্ত আসামি খুনি তারেক জিয়া এবং তারেক জিয়ার সেবাদার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতবার উচ্চারণ করবে টেক ব্যাক বাংলাদেশ, ততবার বাংলাদেশের ছাত্র সমাজ তাদের উদ্দেশ্যে বলবে গো ব্যাক পাকিস্তান। আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই সফল আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।